চুয়াডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়েছে। শনিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কার্যক্রমের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা এক আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলাইমান হক জোয়ারদার। প্রথম দিনে চুয়াডাঙ্গা পৌর এলাকায় ২৭১ জন বীর মুক্তিযোদ্ধাকে এ কার্ড প্রদান করা হয়। জেলা প্রশাসক আমিনুল ইসলাম খানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভূঁইয়া এবং জেলা আওয়ামী লীগের সহসাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ারদার সহ অন্যান্যরা। ২১ আগস্ট থেকে চুয়াডাঙ্গা ইউনিয়ন পর্যায়ে এ কার্যক্রম শুরু হবে। চুয়াডাঙ্গা সদর উপজেলায় মোট ৫৬১ জন বীর মুক্তিযোদ্ধার মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হবে।